আমার নবী কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন সূরা ইয়াসিন পড়তেছেন ইয়াসিন পড়তেছেন উম্মে জামিল আমার নবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى على النبي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره وقال النبي صلى الله عليه وسلم فيا أيها الناس أطعموا الطعام وأفشوا السلام وصلوا الأرحام صلوا بالليل والناس نيام فدخل الجنة بسلام أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين
والشاكرين والحمد لله رب العالمين আমার ভাইরা সকলে মিলে প্রাণ ঝাড় করে অন্তরের সবটুকুন ভালোবাসা আর আবেগকে উজাড় করে একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أدوكر أتشكري মোহাম্মদ নগর চত্বর বাইজিদ বুস্তামি চট্টগ্রাম বাইজিদ বুস্তামি সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত আজকের আজিম শান ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল ভবিষ্যৎ জীবনে জাতির কাণ্ডারি যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় বুকের তাজা রক্ত ঢেলে ইসলাম নামক বৃক্ষকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে আমার প্রিয় ছাত্র তরুণ যুবক বন্ধুগণ আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহি দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমাজের ক্রান্তি লগ্নে যেই সময় গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নাই যেই সময় গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নাই বসনিয়া চেসনিয়া সোমালিয়া সুদান আফগানিস্তান আরাকান প্যালেস্টাইন পাকিস্তান বাংলাদেশ বার্মা ভারত এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে মুসলমানেরা নির্যাতনের শিকার না কথা কোন ঠিক কিনা জোরে কোন এমন একটা সময় আমরা একত্রিত হয়েছি যেই সময়ে সর্বকালের সর্বনিকৃষ্ট জাতি যারা মানুষের লেবাস পরে যারা রক্তে মাংসে মানুষের চামড়ায় মানুষ হয়ে মুসলমানদেরকে জবাই করে নাফ নদীর পানিকে লাল করে এই সমাজকে কলুষিত করে দিয়েছে বুদ্ধি সরকারের দ্বারা মুসলমানেরা নির্যাতিত হচ্ছে এমন একটা কঠিন সময়ে আমরা একত্রিত হতে পেরেছি ওইটা আল্লাহ পাকের আমাদের প্রতি একটা ইহসান এই জন্য আমরা সকলে মিলে
অন্তরে সচেতন ভালোবাসার আবেগ কেউ ঝাড় করে আমার সঙ্গে একটু আওয়াজ দিয়ে সকলে মিলে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর শেখানো ভাষায় শুকরগুজার হচ্ছি সকলে আওয়াজ করে জোরে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাংলাদেশে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনী বর্ডার গার্ড ডিআইবি সিআইডি বিভিন্ন সংস্থা লোক আছেন সবাই আমাদের ভাই বাংলাদেশের মানোন্নয়ন করার জন্য সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে সমাজের অবকাঠামো রক্ষার জন্য এরা কাজ করে যায় এজন্য আমরা এদেরকে সহযোগিতা করব ওরা আমাদেরকে সহযোগিতা করবে আমরা কোরআনের মাজলিসে বসেছি কোরআন থেকে কথা শুনব কোরআন থেকে কথা বলবো এটা আমার বাবারও না এটা আমার দাদারও না কথা বলেন ঠিক কি না আমরা কোরআনের পক্ষে আমার আলোচনায় আমি সব জায়গায় বলে থাকি কোরআন এটা মুসলমানদের ধর্মীয় কিতাব না কোরআন আল্লাহ দিয়েছেন বিশ্বনবীর কাছে আর বিশ্বনবীর সীমারেখা আল্লাহ জানিয়ে দিয়েছেন অগণবীজি আমি গোটা দুনিয়ার যত জায়গায় রব্বুল আলামিন আপনি তত জায়গায় রহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ একটু জোরে কান সুতরাং গোটা দুনিয়ায় যত জায়গায় আমি রব তত জায়গায় আপনি রহমত সুতরাং বিশ্বনবী মুসলমানদের জন্য রহমত বিশ্বনবী ইহুদি খ্রিস্টানদের জন্য রহমত বিশ্বনবী হিন্দু বৌদ্ধদের জন্য রহমত সুতরাং কোরআনের মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মালম্বী লোক আছেন সবাইকে আমন্ত্রণ করব আপনারাও আসেন কোরআনের আলোকিতে আলোতে আলোকিত হয়ে জীবনকে ইসলামের আলোতে আলোকিত করার আন্দোলন করি সবাই বলেন আমিন আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ আমার প্রথম কথা হচ্ছে এই পৃথিবীতে আমরা মুসলমানের মতো বসবাস করতে চাই কথা বলেন ঠিক কিনা সন্ত্রাসের সাথে জঙ্গিবাদের সাথে চাঁদাবাজির সাথে দুর্নীতির সাথে অস্ত্র নিয়ে মারামারি করা মানুষের জীবন নিয়ে খেলা করা অস্ত্র ঠেকিয়ে মানুষের কাছ থেকে মারাত্মসাত করা সন্ত্রাসী করা ওই সমস্ত মুসলমানদের কর্মকাণ্ড না মুসলমানদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই যারা মান নবীকে সন্ত্রাস বলে গালি দিবে যারা বিশ্ব নবীকে গালি দিবে যারা উলামায়ে কেরামকে জঙ্গি বলে গালি দিবে আমার নবী সন্ত্রাস না উলামায়ে কেরাম জঙ্গি না যারা গালি দিবে ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কোন হারাম দাদা ছাড়া যে তার বাবার পরিচয় জানে না যে তার মায়ের বৈধ পরিচয় জানে না সে আমার পুত্র পবিত্র বিশ্ব নবীকে গালি দিতে পারে ঠিক কি না জোরে কান বিশ্ব নবীকে গালি দেওয়ার অধিকার এই পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই আমরা এই নবীকে ভালোবাসি বিশ্ব নবীজিকে ভালোবাসি আমাদের প্রাণের চাইতেও বেশি ঠিক কি না জোরে কান সুতরাং আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ বৃহত্তর চট্টগ্রামের মুসলমানেরা মনে রাখবেন আমার নবীকে বাংলাদেশের মাটিতে কেউ যদি গালি দেয় বাংলার যুবকেরা জিহ্বা টান দিয়ে কেটে ফেলবে জিহ্বা কেটে ফেলবে ঠিক কি না জোরে কান আমার ভাইরা আমরা কোরআনকে ভালোবাসি বিশ্ব নবীকে ভালোবাসি বিশ্ব নবীর জন্য জীবন যৌবন বিসর্জন করতে পারি পারি কি পারি না জোরে কান পারে সুতরাং মুসলমানের একটা কথা মনে রাখবেন এই দেশ এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা পরিপাটি স্বচ্ছ সুপ্রজ্জ্বল সোনার বাংলাদেশ আলিম ওলামার দেশ পীর বুজুর্গের দেশ অলি আফজালের দেশ গৌস কুতুবের দেশ মাদ্রাসা মসজিদের দেশ আজান কামতের দেশ ওই দেশের ভিতরে আজান নিয়ে মাদ্রাসা মসজিদ নিয়ে বিশ্বনবী নিয়ে মিথ্যা কথা বললে বাংলাদেশ থাকার জায়গা না বাংলাদেশ থাকার জায়গা না ঠিক কিনা তোরে কান আমার ভাইরা বিশ্বনবীকে গালি দিলে কি হয় নবীজির সাথে সম্পর্ক ভালো রাখলে কি হয় আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সবিস্তারে আলোচনা করেছেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী যখন নবুয়ত দান করল, আমার আল্লাহ যখন নবুয়ত দান করলেন, আর জানায় দিল নবীজি আপনাকে আমি আল্লাহ নবুয়ত দিয়েছি, আপনাকে আমি আল্লাহ পয়গম্বর বানিয়ে পাঠিয়েছি, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে রাসূল এবং নবী বানিয়েছি, আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, আপনি মানুষের কাছে দিনের দাওয়াত দেন। আমার নবী বললেন আমি কার কাছে গিয়ে সর্বপ্রথম দিনের দাওয়াত দিব? আল্লাহ জানায় দিলেন আমার নবীজিকে, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আগো নবীজি আপনি সর্বপ্রথম আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিন, তাদেরকে কোরআনের দাওয়াত দিন। আমার নবী ওই কথা শুনে আমার মুসলমান ভাইরা মক্কার পাদদেশে পাহাড়ের উপর দাঁড়িয়ে আমার নবী কুরাইশদেরকে আহ্বান করলেন, কুরাইশদেরকে ডাক দিয়ে বললেন তোমরা আসো, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। আমার নবী পাহাড়ের উপরে উঠে গেলেন, কুরাইশের বড় বড় লিডারেরা, বড় বড় নেতা যারা ছিল, আবু লাহাব, আবু জাহাল, লোতবা সাহেব যারা ছিল সবাই চলে গেল আমার নবীর কথা শোনার জন্য। আমার নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী উঠে ডাক দিয়ে বললেন শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদের উপরে কাফেরের আঘাত করবে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, তোমাদের সন্তানদেরকে জবাই করবে, তোমাদের ঘরবাড়িকে জ্বালিয়ে ফেলবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আমার নবীজির ওই কথা শুনে সমস্ত কাফেরদের লিডারেরা, সমস্ত নেতারা এক বাক্যে জবাব দিয়েছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে আজ না, আজ থেকে অনেক দিন আগে আল আমিন বলেছি, তুমি বিশ্বস্ত, তুমি সত্যবাদী, মিথ্যা কথা বলতে পারো না, সুতরাং আমরা ঘোষণা করলাম তুমি কোন কথা বলতে দেরি হবে, আমাদের মানতে দেরি হবে না। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ও আমার বংশের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি দেখতেছি আপনারা যে পথ দিয়ে চলতেছেন, যে পথের দিকে যাচ্ছেন জাহান্নামে চলে যাবেন, আমি আপনাদেরকে দেখতেছি আপনারা যে পথ দিয়ে চলতেছেন, আপনারা নারীদেরকে দর্শন করেন, আপনারা নারীদেরকে জীবন্ত মানুষকে আপনারা গর্তের মধ্যে পুঁতে ফেলে দেন, আপনারা মানুষের মালাত্ম সব করেন, মদ পান করেন, সুতরাং ওই সমস্ত অন্যায় কাজ করে জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যদি যেতে হয় এক আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিতে হবে, আমি রসুলের রেসালতের স্বীকৃতি দিতে হবে, আমাকে আল্লাহ বিশ্ব নবী বানিয়ে পাঠিয়েছেন, সুতরাং দুনিয়ার সমীর যদি শান্তি চাও ইন্তেকালের পরে বিনা হিসেবে আল্লাহ তৈরি জান্নাতে যদি যেতে চাও, আমি বিশ্ব নবী তোমাদেরকে একটাই কথা বলতেছি, মূর্তি পূজাকে ছেড়ে দাও, আর মূর্তি পূজা করতে পারবে না, উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করতে পারবে না, আমি নিষেধ করে দিলাম, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আপনারা ওই কাজ আর করতে পারবেন না। এই মুহূর্তে এক আল্লাহর উপরে ঈমান এনে আমার আমি রাসূলের রিসালাতের স্বীকৃতি যদি দিতে পারো, দুনিয়ার জমিনেও শান্তি, ইন্তেকালের পরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার নবী ওয়াজ করে দিলেন মুসলমানেরা গভীর মনোযোগ, বিশ্ব নবী ওয়াজ করে দিলেন, এ ওয়াজ শোনার পরে আমার নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেছে, আর পাহাড়ের উপরে উঠে আমার নবীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বিশ্ব নবীকে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দিয়েছে, আর ডাক দিয়ে বলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা আয়দাওতানা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক, তুমি কি এই কথাগুলো বলার জন্য আমাদেরকে দাওয়াত করে একত্রিত করেছো?
আমার নবীকে গালি দিতে শুরু করলো, আমার নবীর গলার মধ্যে ধাক্কা দিতে শুরু করলো। নবীজি জবাব দেয় না, নবীজি এত কষ্ট পাওয়ার পরে জবাব দেয় না, আমার নবীকে আঘাত করেছে, আমার নবীকে গালি দিয়েছে, বিশ্ব নবীজিকে গালি দেওয়ার পরেও আমার নবী জবাব দেন না, আমার নবী জবাব দেন না এত কষ্ট পাওয়ার পরেও। ও ভাই, মুসলমানদের কাজ গালি দেয়া না, মুসলমানদের কাজ কেউ আঘাত করলে আঘাত করে না। আমার আল্লাহ কোরআনে কারিমের সূরা আল ফুরকানের আল্লাহ রাব্বুল ইজ্জত বল, যারা আল ঘোষণা করেছেন দুনিয়ার জমিনে, যারা আমি আল্লাহ কি আল্লাহ বলে গ্রহণ করে নিবা, আমি আল্লাহকে এক বলে মেনে নিবা, আমি আল্লাহর কুদরতের পায়ে সেজদা করবা, আমি আল্লাহর জন্য ইবাদত করবা। মনে রাখো মুসলমানেরা, দুনিয়ার জমিনে অহংকার করবা না, দুনিয়ার জমিনে গাড়ি বাড়ির অহংকার করবা না, দুনিয়ার জমিনে সম্পদের অহংকার করবা না। তোমার মিল ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, তুমি বড় বড় বিল্ডিং এর মালিক, বড় বড় কলকারখানার মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, না না তুমি অহংকার করতে পারবা না। অহংকার করা হলো আল্লাহর গুণ, অহংকার করা হচ্ছে আল্লাহর খাসিয়ত। অহংকার করেছিল শয়তান। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলেন, যাকে যেই শয়তানটাকে, যেই জিন্নাতটাকে আল্লাহ ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলেন, এই জিন্নাত যখন অহংকার শুরু করে দিল, আল্লাহ তাকে আজাজিল রজিম শয়তান বানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হানা। অহংকার করবে না মুসলমানেরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন একজন মুমিনের প্রথম গুণ হলো অহংকার করা যাবে না, তোমার টাকা আছে অহংকার করতে পারবে না। দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই আয়াতের শেষ দিকে বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন একজন মুমিনের দুই নম্বর গুণ হলো, কেউ গালি দিলে গালির জবাব দেয়া যাবে না, তোমাকে আঘাত করলে আঘাতের জবাব দিতে পারবা না, তোমাকে থাপ্পড় দিলে থাপ্পড়ের জবাব দিবা না। ও ভাই, আশেক রাসূল যদি দাবি করো, খোদার কসম করে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, কেউ গালি দিলে গালির জবাব দিবা না, কেউ আমাকে গালি দিতে পারে গালির জবাব দিবা না। বিশ্ব নবীকে এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আগলাবি যে আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্র দিয়েছি, উত্তম চরিত্র হলো কেউ আপনাকে গালি দিলে গালির জবাব দিতে পারবেন না, কেউ আপনাকে আঘাত করলে আঘাতের জবাব দিতে পারবেন না, বরং সবর করবেন, ধৈর্য ধরবেন। কেমনে ধৈর্য ধরবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়াকিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, দুনিয়ার জমিন যখন অন্ধকার হয়ে যাবে, গভীর রজনী হয়ে যাবে, গভীর রজনী যখন হয়ে যাবে, ও গোলামের দল গভীর মনোযোগ দিয়ে শুনবে, রাত্র যখন গভীর হয়ে যাবে, ঠান্ডা পানি দিয়ে গভীর রজনীতে অজু করে মুসল্লায় দাঁড়ায় যাবেন, মুসল্লায় দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার নিজের হাতে তৈরি করা কফাল দিয়া তোমার কুদরতের পায়ে সেজদায় পড়ে গেলাম, তোমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিলাম, তোমার দেয়া জবান দিয়ে তোমাকে মাওলা বলে ডাক দিয়েছি, আল্লাহ তুমি কি আমাকে মাফ করে দিবা না? আল্লাহ ঘোষণা করেছেন, ফেরেশতারা আমার গোলাম, আমার দেয়া কফাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়া, আমার দেয়া জবান দিয়ে আমাকে যখন মাওলা বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে,
আমার গোলামের গোনা আকাশ আর জমিন পর্যন্ত যদি ভরে যায় দুনিয়ার জমিনে এমন কোন গোনা নাই যেই গোনা আমার গোলাম করে নাই আমার কাছে কান্না করার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হয় আমার গোলামের সারা জীবনের গোনাগুলোকে মাফ করে নিজ জিম্মাদারিতে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন গোলাম রে তিন নাম্বার গুণ হলো কখনো রুকুতে গিয়ে কখনো সাজদায় গিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল সুন্দর করে বলেন 65 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ বলে দিয়েছেন গোলামের দল আমি জানি দুনিয়ার জমিনে জিনা করেছো দুনিয়ার জমিনে সুদ খেয়েছো দুনিয়ার জমিনে ঘুষ খেয়েছো দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই এই জন্য আজকে কান্না শুরু করেছো আমার জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও রে গোলাম মানুষের হক পাওনাদারের হক আদায় করে আমি আল্লাহর কাছে যখন হাত উঠায় দিবা আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে আমার কুদরতের কোলে উঠায়া জান্নাতি বলে ফয়সালা করে দিলাম কয়টা গুণের কথা বললাম এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গুণ কেউ গালি দিলে জবাব দেওয়া যাবে না তিন নাম্বার গুণ রুকুতে গিয়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন চার নাম্বার গুণ কখনো যখন মনটা খারাপ হয়ে যাবে জাহান্নামের বয়ে চুপ থেকে পানি ছেড়ে দিবেন এই চার গুণ যখন অর্জন হয়ে যাবে রাসূল বলেছেন ফাদা খালাল জান্নাত বিসালাম এই লোকটাকে আল্লাহ দারুস সালাম নামক জান্নাত দিবেন না আর আস্তে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ এই জন্য নবীজিকে গালি দিয়েছে আবুল আহাব ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দিয়েছে আমার নবী গালির জবাব দিয়েছেন কথা বলেন না কেন গালির জবাব দেন নাই আজকে আমাদের একটা গালি দিলে আমরা দশটা দিই এটা আশিক রসুলের চরিত্র না গালাগালি করা আশিক রসুলের চরিত্র না আমার ভাইরা আল্লাহ 30 বার কোরআন দিয়েছেন গোটা মানব জাতিকে এক ছাতার নিচে নিয়ে আসতে এক ছাতার নিচে নিয়ে আসতে কোনো মারামারি নাই কোনো ফেতনা নাই গোটা মানুষকে একটা ছাতার নিচে নিয়ে আসতে চায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চায় আর আজকে আমরা ইসলামকে বিপদগামী করে দিয়েছি আজকে যারা কোরআন সুন্নাহর মূল ব্যাখ্যা দিয়ে সমাজের মানুষকে বিপদগামী করেছে একদিন আল্লাহর কাঠ গড়ায় জবাব দিয়ে করতে হবে ঠিক কিনা জোরে কাম জবাব আমার ভাইরা বিশ্ব নবী গালি দিল আমার নবী জিকুন কথা বলে না আবুল আহাব যাবার সময় বলে এই মোহাম্মদ তুইও পাগল তোর আল্লাহ পাগল জোরে কোন নাও জোরে আমার ভাইরা গভীর মনোযোগ আমার আল্লাহকে যখন আবুল আহাব গালি দিয়েছে বিশ্ব নবী সেজদার মধ্যে পড়ে গেলেন আর ডাক দিয়ে বলেন আল্লাহ আবুল আহাব আমাকে গালি দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে ব্যথা লাগে না আমার ব্যথা লাগে না আমার কষ্ট লাগে না ও বের আল্লাহ কিন্তু তোমার উপরে ঈমান এনেছি যেই ভূখণ্ড দুনিয়ার জমিনটাকে সুন্দর করে তৈরি করেছো আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি এই আবুল আহাব তোমাকে গালি দিয়েছে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহ তুমি কি আবুল আহাবকে শায়েস্তা করতে পারো না যা তোমাকে গালি দেয় তুমি কি জবাব দিতে পারো না সাথে সাথে আমার আল্লাহ বিশ্ব নবীকে জানায় দিয়েছেন বন্ধু আমার কেউ যদি আমি আল্লাহকে পাগল বলে কেউ যদি আমি আল্লাহকে বেয়াদব বলে আমার যায় আসে না আমার কোনো চিন্তা নাই দুনিয়ার মানুষ যদি আমার ইবাদতকে ছেড়ে দেয় আমি আল্লাহর যায় আসে না কিন্তু মুসলমানেরা মনে রাখবেন আল্লাহ বলেছেন আমাকে গালি দিলে আমার কষ্ট লাগে না কিন্তু আমার বন্ধু মুহাম্মদকে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আমি আল্লাহ বরদাস্ত করে নিতে পারি না সুতরাং আমাকে গালি দিয়েছে অগনবীজি আমি গালির জবাব দেব না আমাকে পাগল বলেছে আমি জবাব দেব না কিন্তু তোমাকে আবুল আহাব পাগল বলেছে
ধাক্কা দিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। এই মুহূর্তে কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরা লাহাব আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমার আল্লাহ জানায় দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ জানায় দিলেন বন্ধু আমার যে আবু লাহাব তোমাকে গালি দিয়েছে, আমি আল্লাহ সে আবু লাহাবের দুইটা হাত ধ্বংস করে দিয়েছি, অর্থাৎ আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি, আবু লাহাবের সন্তানগুলোকে ধ্বংস করে দিয়েছি, আবু লাহাবের সম্পদগুলোকে ধ্বংস করে দিয়েছি। অগণবীজি শুধু তা না, আবু লাহাবের একজন স্ত্রী আছে যার নাম উম্মে জামিল, সেও ঘরে ঘরে গিয়ে আপনার বিরুদ্ধে বদনাম করে, আপনাকে গালিগালাজ করে, আপনার দিনের রাস্তায় কাঁটা ফেলে কোরআনের দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আপনি উম্মে জামিলকে চিনেন না, আমি সেই উম্মে জামিলকেও ধ্বংস করে দিলাম। ওই কথা বলে আমার আল্লাহ এই সূরা লাহাবের মধ্যখানে বলেন ওয়া মরাআতুহু হাম্মালাতাল হাতাব, আগলবি জীব আমি সেই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে ধ্বংস করে দিলাম। প্রশ্ন আসবে উম্মে জামিলের কথা আল্লাহ বললেন কেন, আবু লাহাব গালি দিয়েছে, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের কথা বললেন কেন? আমার ভাইরা আল্লামা জারুল্লাহ জামাকশারি তাফসিরে কাশাফের মধ্যে সূরা লাহাবের তাফসির করতে গিয়ে বলেন উম্মে জামিল ঘরে ঘরে গিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে মানুষের পাড়ায় মহল্লায় গিয়ে ডাক দিয়ে বলতো তোমরা কারা গো, তোমরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনো না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেয়াদব কন্যা, ওযুবিল্লাহ আমার নবীকে গালি দিত, আমার নবীর বিরুদ্ধে কুৎসা রচনা করত, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। উম্মে জামিলের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আমার বাইরে গভীর মনোযোগ বিশ্ব নবীকে গালি দিলে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ আমরাও ঘোষণা করলাম বাংলাদেশের মাটিতে আমাদের নবী বিশ্ব নবীকে গালি দিলে আমরাও বরদাস্ত করতে পারি না। সুতরাং চট্টগ্রামের মুসলমানরা মনে রাখবে, কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, তার জবাব দেওয়ার জন্য একটা নয় দুইটা নয় এক কোটি গুলি যদি খেতে হয় যাওয়ার পরে শুনছ শুনি নাই তোমার বাতি দাদা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, আমার নবী পাগল ছিলেন, পাগল ছিলেন, আল্লাহ বলেছেন আপনি মাজনুন না, আপনি মাজনুন না, মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, আপনি আল্লাহর রহমতে নিয়ামতে মাজনুন না, বরং আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, আমার ভাইরা আবুল হাব বাড়ি থেকে বলছে শুনছো তোমার ভাতিজা মোহাম্মদের কাছে আল্লাহ নাকি কোরআনের আয়াত নাজিল করছে আমার বিরুদ্ধে, আমার ছেলেদের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নাজিল করতে গেল, আমার ছেলেদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করলো কেন? এই কথা বলে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথা না কোরআনের কথা বলতেছি, হাতের মধ্যে দুইটা পাথর নিছি, আমার নবীকে শহীদ করে দেবে, আমার নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায় ফেলবে, এই জন্য হাতে দুইটা পাথর নিয়ে যাচ্ছে আমার নবীকে শহীদ করে দেওয়ার জন্য। বাঁচানোর মালিক কে? সবাই জোরে কোন কে? আল্লাহ যাচ্ছে বিশ্ব নবীকে শহীদ করে দেবে, আর আমার নবীজি মক্কার মসজিদে বসে কাবা চত্বরে বসে আবু বকরের উরুর উপরে মাথা রেখে বিশ্ব নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ, আমার বাইরা গভীর মনোযোগ, উম্মে জামিল হাতির মধ্যে দুইটা পাথর নিয়ে আমার নবীকে শহীদ করে দেওয়ার জন্য যখন মক্কার কাবা গোরের দিকে যাচ্ছে, যাওয়ার পথে পাথর আরো কয়েকটা নিয়ে যখন যায়, হযরত আবু বকর দেখলেন উম্মে জামিল বিশ্বনবীর চাচি,
হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে বিশ্ব নবীকে শহীদ করে দেওয়ার জন্য আবু বকর ডাক দিয়ে বললেন অগনবীজি আপনার চাচি উম্মে জামিল আপনাকে হত্যা করে ফেলার জন্য হাতে পাথর নিয়ে আসতেছে একজন মহিলা আপনার শরীরে যদি আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না এর চাইতে লাঞ্ছনার বড় কিছু হতে পারে না অগনবীজি আপনি অনুমতি দেন আমি উম্মে জামিলকে শাস্তি করে দেব আমার নবী ডাক দিয়ে বললেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই আল্লাহর কুদরতের হাতে আমার জান আল্লাহর নামে শপথ করে বললাম আল্লাহর নামে কসম করে বললাম আমার আল্লাহ ঘোষণা করেছেন বন্ধু আমার কোন কাফের আপনাকে শহীদ করে দেওয়ার জন্য হাতের মধ্যে কোন পাথর নিয়ে অস্ত্র নিয়ে আপনাকে হত্যা করে ফেলার জন্য আপনার দিকে যখন আসবে আপনি ওই সময় আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন ওই তেলাওয়াতের দ্বারা আমি আল্লাহ আপনাকে ওই কাফের থেকে হেফাজত করে দিলাম আমার ভাইরা গভীর মনোযোগ বিশ্ব নবী বললেন আবু বকরের চিন্তার কারণ নাই আল্লাহর সত্য কোরআন আমাদের হাতে আছে চিন্তার কারণ নাই আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব আমার বিশ্বাস আল্লাহ কোরআন তেলাওয়াতের দ্বারা আমাকে হেফাজত করে দেবে আমার ভাইরা বিশ্ব নবী তেলাওয়াত শুরু করে দিলেন কে তেলাওয়াত করতেছেন বিশ্ব নবীর তেলাওয়াত শুনছেন কোনদিন শুনেন নাই কেউ শুনলে হাত উঠান শুনছেন কেউ শুনবেন আমল করেন আমি আজকে কি কয়েকটা আটটা আমলের কথা বলবো চারটা বলেছি আর চারটা আমল যদি করতে পারেন জান্নাতে গেলে বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন কেমনে করেছেন আপনাদের অসুবিধা না হলে সামনের দিকে বলে যাবো আয়াত তো এটাই বলেছি আমার ভাইরা গভীর মনোযোগ আমার নবী কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন সূরা ইয়াসিন পড়তেছেন উম্মে জামিল আমার নবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আমি যে দেখতেছি না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া বিশ্ব নবীর সামনে উম্মে জামিল দাঁড়ায়া আবু বকরকে বলতেছে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কই দেখতাছি না সুবহানাল্লাহ রে আবু বকর কো বুঝলাম না নবীজি তোমার সামনে নবীজি তো আমার সামনে বসা নবীজিকে আমি দুই চোখ দিয়ে দেখতেছি নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছি কিন্তু উম্মে জামিল আমার সামনে দাঁড়াইয়া নবীজির সামনে দাঁড়াইয়া আমাকে দেখতেছে কিন্তু রাসূলকে দেখতেছে না আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার কোরআন কোরআন পড়েন কোরআন পড়েন আজকে আমার কষ্ট লাগে এখানে কোরআন শরীফ নেই আমার কষ্ট লাগে কি কোরআনকে মনে করেছি একটা মক্তবে পড়ার বই কোরআনকে মনে করেছি মাদ্রাসায় বাচ্চারা পড়ার বই আর কিছু নেই কোরআন পড়েন কোরআন আল্লাহ কি দিয়েছেন মুসলমান কি পাবেন না আপনি কি পাবেন কোরআন স্টাডি করেন আমরা আমি কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বলতে পারি কোরআন স্টাডি করেন কোরআন নিয়ে গবেষণা করেন নিজেকে মনিটরিং করেন নিজের ব্রেইনকে কাউন্সিলিং করেন আমি কোন পথে যাচ্ছি আমার লক্ষ্য উদ্দেশ্য কোথায় কোরআন পড়তে শিখুন কোরআন ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন পড়েন না কোরআন দিয়ে নামাজ পড়েন না সবাই বলেন কোরআন দিয়ে নামাজ পড়েন কোরআন দিয়ে রোজা রাখেন কিন্তু কোরআন দিয়ে গ্রামের বিচার করেন না কেন এক কাপ এই যে এক কাপ লাল চা যদি মুরব্বিরে খাওয়াইতে পারেন এদিকের বিচার এদিকে দিয়ে দেয় ঠিক কিনা জোরে কর আর যদি একটা 500 টিকে নোট দিতে পারেন তাহলে মার্ডার কেসের আসামি হলো খালাস সুদ খেয়ে ঘুষ খেয়ে নামাজে মসজিদের সামনে গিয়া ইমাম সাহেবের ভুল ধরার অধিকার আপনাকে কেউ দেয় নাই আপনি এক কাপ লাল চা খেয়ে এদিকের বিচার ওদিকে দিয়ে দিবেন মিষ্টি মিষ্টি কথা বললে তো সবারই ভালো লাগবে সত্য কথাগুলো বলে দিচ্ছি যেন আপনারা কোরআনকে ধরতে পারেন সমাজ যেন পরিশুদ্ধ হয়ে যায় সুন্দর হয়ে যায় আলহামদুলিল্লাহ
এই কোরআন এই জন্য পড়েছি, এই কোরআন নিয়ে এই জন্যই জীবন চালিয়ে দিচ্ছি। রাসূল বলেছেন এই কোরআন হাতে নিয়ে যদি ইন্তেকাল করতে পারো, আমি রাসূল বলে দিলাম আমার হাত ধরে আল্লাহর তরে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এ কোরআন তিলাওয়াত করেছেন বিশ্ব নবী, আল্লাহ উম্মে জামিল থেকে হেফাজত করলেন। এ কোরআন তিলাওয়াত করেন কারি আব্দুল ওয়াসিত, 800 খ্রিস্টান মুসলমান হয়ে গেল, এ কোরআন তিলাওয়াত করবেন আল্লাহ, এখন করতেছে আবুল বারাকাত। আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ, পুলিশ কয় আচ্ছা আমাদের কাজ হলো জিন্দা হোক মুর্দা হোক বাদশার সামনে নিয়ে হাজির করা, চলো তোমাকে নিয়ে বাদশার দরবারে যাই। আবুল বারাকাত বলতেছে আমারও মন চায় বাদশার কাছে যাই। আবুল বারাকাত বলতেছে আল্লাহ আমাকে যেহেতু শেষ পর্যন্ত বাদশার দরবারে পৌঁছায় দিতেছ, আল্লাহ তুমি বাদশার দরবারে কালিমার আওয়াজটা উড়াইয়া দাও। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বাদশার দরবারে গেছে বাদশা, পুলিশ বলতেছে বাদশা যাব না, দিলাম মহিলা হয়ে গেল পুরুষ, তোমরাই তো পাগল মনে দেখছই না কি দিছো, আর না হয় ডানোমিটারে আওয়াজ রুমে নিয়ে আইছো, সালাম দিয়েছে বাদশার চেহারার দিকে তাকাই আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর চেহারার যুবক যার চেহারার থেকে নূরের নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। বাদশা কো এত সুন্দর চেহারার যুবক তো দেখে নে, কো বাবা তোমার পরিচয় কি, কো আমার নাম আবুল বারাকাত, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআন। কো মুসলমান কি বুঝলাম, কো মুসলমান এটা খায় না মাথায় দেয়, কো মুসলমান বুঝে না এটা জাতি যার কাছে কোরআন আসছে, কো তুমি কি করো, কো আমি তো এই কোরআন মুখস্থ করছি, কো আচ্ছা যাই করো বাবা, আমরা তো একজন মহিলাকে দিয়েছিলাম, তুমি আসলা করতে কই না, আপনারা যে মহিলার লিস্টি করেছেন যে মেয়েটার নাম দিয়েছেন এই মেয়েটার খবর নিয়ে দেখেন তার বাড়িতে আছে না নাই, মেয়েটা আসেনি, জোরে কোন আছে, বাদশা খবর নিয়ে দেখে মেয়ে তো বাড়িতে আছে, কই তাহলে ঠিকই তো আছে পুরুষ রে দিছে, ক বাবা ঠিক আছে তোমারে দিছে, এখন ক বাসলা কেমনে, কয় আমাদের একটা কোরআন শরীফ আছে 30 পারা কোরআন, কোরআনের অনেক মুজিজা আছে, দানব যখন আপনার দেশে আঘাত করে ধ্বংস করার চেষ্টা করছে তখন আমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করছি, তিলাওয়াতের বরকতে দানব ভাগছে, আর এই কোরআন তিলাওয়াতের বরকতে আল্লাহ আপনার দেশকে হেফাজত করে দিয়েছেন। সুবহান। বাদশা কইতা বিশ্বাস করি না বাংলা কথা, কতলে কেমনে বিশ্বাস করবেন, বাদশা বলতেছে শুনো আগামী বছরও কিন্তু এই দানব আসবে, ওই দিন যদি তোমাকে আবার ওই জায়গায় যেতে বলা হয় তুমি কি যাইবা? আবুল বারাকাত বলে একবার কোন 100 বার যাইতে রাজি আছি, কিন্তু বাদশা আমার একটা শর্ত আছে, শর্ত কি, আমি যদি আবার যাই আর আমার কোরআন তিলাওয়াতের দ্বারা যদি আপনার দেশকে হেফাজত করি আর দানবকে সরায়া ফেলতে পারে, আপনার দেশে আমাকে মক্তব মসজিদ করার সুযোগ দিবেন নি, কই লিখিত দিলাম সুযোগও দিলাম। আবুল বারাকাত কই চিন্তা নাই, ভিতরে বিশ্বাস আছে আল্লাহ আমার হেফাজত করবেন। বাদশা বলতেছে আবুল বারাকাত তুমি বলতেছো এই কথা যে কোরআন তুমি মসজিদ করা মক্তব করবা যদি তুমি বেঁচে যাও, আমিও ওয়াদা দিলাম যদি তোমাদেরই আল্লাহর কোরআন তিলাওয়াতের দ্বারা তুমি যদি বাঁচতে পারো আমার দেশকে হেফাজত করতে পারো, আমিও ওয়াদা দিলাম সারা দেশের জনগণকে নিয়ে আমার মন্ত্রী পরিষদ সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ জোরে। আবুল বারাকাত কই ঠিক আছে মনে রাখেন, কথাগুলো মনে রাখেন, আমার ভাইরা ধরে না আগামী বছর চলে আসছে মধ্যখানের ওয়াজ শেষ, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আবুল বারাকাত কে আবার নির্ধারিত রাত্রে নতুন বধূর মতো সাজাইয়া অলংকার জেওর পরাইয়া পুলিশ আবার ওই জায়গায় নিয়ে গেছে, বুক দিছে রাত্র যখন গভীর হয়েছে আবুল বারাকাত দেখে কই এই দেহ তো আর আসে না, দানব তো আসে না, রাত্র যখন গভীর হয়েছে তাকায় দেখে এই দানব গত বছরের চাইতে আরো দ্রুত গতিতে আসতেছে। আবুল বারাকাত কো এবার তো বাসার পথে, আমরা হলে কি কইতাম, আমরা হলে বড় কথা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বাসা কলিমার দরকার নাই বাবা সব জানলাম, জান বাসা
তুফান এলে দেখবেন সব ঠিক আছে। যদি ভূমিকম্প আসে, ভূমিকম্প যদি হয়, দেখেন বারাটিয়ার আগে মালিক নেমে যায়, বারাটিয়া নাম্বার আগে বাড়িওয়ালা নিচে নামে, তাড়াতাড়ি নামে, ঠিক আছে কথাটা, সবাই নেমে দৌড় দেয়। এসময় আল্লাহর কথা স্মরণ হয়, ভূমিকম্প যেদিন ওইব ওইদিন ফজরের নামাজে দেখবেন আর জায়গাই পাইবেন না আপনি গিয়া, ঠিক কথা। আর জোহরের নামাজে দেখবেন বাপটি জেলা এবার মতো একজনও নাই মসজিদে, মিথ্যা বলছি, এই নামাজে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলবেন নমস্কারা করো, একটা উল্টা পাল্টা করলাম সব নামাজে, ঠিক করে দিলাম আমার কাছে বুঝছি আমার সাথে মস্কারা করে, তাহলে শোনো আল্লাহ হাজিউ বিহিম ওয়া মুদ্ধুম ফি তুগিয়ানিহিম ইয়া মাহুন, আমি আল্লাহ মস্কারা চিনি, আমি যদি ধর্ম এদিন কিন্তু ছাড়মু না, বুঝতে পেরেছেন? আবার ভাইরা আবুল বারকাত তাকায় দেখে দানব আসতেছে, সেও সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করেছে, সুবহানাল্লাহ আরো আস্তে কর, এক মঞ্জিল তিলাওয়াত কইরে হাতে পানি না দিছে ফুক, কিন্তু দেখে থামে না আরো তাড়াতাড়ি আসতেছে, মনে হইতেছে হে আরো কাকে তাবিজ নিয়ে আইতাছে, বন্ধ হয় না আরো তাড়াতাড়ি আসে। আবুল বারাকাত সেজদায় পড়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে পানি ফুক দিচ্ছে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আবুল বারাকাত তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের শেষ দিকে যখন পৌঁছে গেল আর হাতের মধ্যে পানি নিয়ে আল্লাহর নাম নিয়ে পানির মধ্যে ফুঁক দিয়ে ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলেছে আল্লাহ এই মুহূর্তে আমাকে যদি মেরে ফেলে আমার যায় আসে না, আমার কোনো আপত্তি নেই, আমি ওয়াদা করেছি আমি যদি এইবার বেঁচে যাই এই দেশের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আল্লাহ আপনি কি চান না এই দেশের মানুষ মুসলমান হয়ে যাক, আল্লাহ তাআলা আপনি যদি চান এই দেশের মানুষগুলা মুসলমান হয়ে যাক, আপনি যদি চান আপনার কাছে একটাই চাই, আপনি ওই দিন যেইভাবে আমাকে হেফাজত করেছেন আজকে আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম, আপনি ওই দিনের মতো আমাকে হেফাজত করে দাও, এই দোয়া করে পানি হাতে নিয়ে পানি যখন ওই দানবের দিকে আঘাত করেছে আবুল বারাকাত তাকায় দেখে দানব সাগরের মধ্যখানে দাঁড়ায় আছে, পানি নিক্ষেপ করার সাথে সাথে দানবের শরীরে আগুন ধরে গেছে আর ওই পানির মধ্যে আগুনে ছাই হয়ে পড়ে গেছে। আবুল বারাকাত কই ঠিক আছে সকালের অপেক্ষা আছে, আর সামনের দিকে যেতে চাই না, রাত্র 11:30টা অনেক কষ্ট দিয়েছি, আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের ছেলে মনে করে আমাকে মাফ করে দিবেন আর আমাকে পরামর্শ দিবেন। আর আমার ভাইরা আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকে, বিশ্ব নবীকে আঘাত করার জন্য আসছিল কে, উম্মে জামিল যাইতেছে বাড়িতে, বাড়িতে যাওয়ার পথে বিশ্ব নবীর সঙ্গে আবু বকরের কথা, এখন বাড়িতে গিয়ে তার সন্তানদেরকে বলবে, উম্মে জামিল বলতেছে সন্তানদেরকে উতবার উতায়া এদিকে আসো, উম্মে জামিলের দুইটা ছেলে ছিল, কয়টা ছেলে কোন আর অনেক ছেলে আছে, বিশ্ব নবীকে উম্মে জামিল বলেছে মুহাম্মদ আমার ভাতিজা এবং বুঝলে গেছেন আপনারা, বিয়াই কেন বললো, বলতেছে উতবার উতাইবা তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে আমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে তোমাদের বাবার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সুতরাং তোমরা কি বসে থাকবা, তার দুইটা মেরে তালাক দাও আর তার একটু পিটাও, নাউজুবিল্লাহ জোরে কর, আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এক পর্যায়ে উম্মে জামিলের দুইটা ছেলে উতবা এবং উতাইবা আমার নবীকে হত্যা করার জন্য আমার ভাইরাই কথা বলার পরে এক পর্যায়ে কি হয়ে গেল মনোযোগ দিয়ে শুনেন, আমার ভাইরা উতবা এবং উতাইবা ব্যবসা করার জন্য বাহির দেশে যাচ্ছে, বাহিরা যখন যাচ্ছে ব্যবসা করে আবার যখন ফিরে আসবে ওইমন সময়ে রাত্র হয়ে যাওয়ার পরে একটা তাবু তারা টিলার উপরে তাবু গেড়ে দিয়েছে, বন্ধুদেরকে বলেছে তোমরা আমাদেরকে পাহারাদারি করো বাপ, এমন সময় আমার আল্লাহ একটা বাঘ পাঠায়া দিয়েছেন, রাত্রবেলা একটা বাঘ পাঠায়া দিয়েছেন আর বলে দিয়েছেন যাও যাও তুমি গিয়ে আমার নবীর দুশমনদেরকে খতম করে ফেলো, ওই কথা বলে আমার আল্লাহর কাছে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত
قتل الإنسان ما أكفر এই আয়াত আল্লাহ নাযিল করে দিলেন আর যারা এদিন গোলামী জীব আমি তাদেরকে ধ্বংস করে দিলাম যাদেরকে সম্পদ দেওয়ার পরে আপনার দুইটা মেয়েকে বিয়ে করার পরেও আপনার সাথে বেইনসাফি করেছে আপনার সাথে মুনাফিকি করেছে আপনার সাথে অন্যায় করেছে আমি আল্লাহ তাদের কলপাকে ফিরিয়ে দিয়েছি কলপাকে ঘুরিয়ে দিয়েছি আর আর মুসলমান থাকতে পারলো না আর আর মানুষ থাকতে পারলো না আমি আল্লাহ শাস্তা করব আমার ভাইরা আল্লাহ একটা বাঘ পাঠিয়ে দিয়েছেন রাত্রবেলা ওই বাঘ এসে আল্লাহ বলে দিয়েছেন কাকে আঘাত করবে রাত্র যখন গভীর হয়েছে বাঘ এসে তার বন্ধুদের শরীর শুকতেছে কোথায় হত্য এবং ওতাই বাঘে পাওয়া যায় গ্রাম শুকতে শুকতে কাউকে পায় না পাহাড়ের উপরে উঠেছে পাহাড়ের উপরে উঠে যখন নাক টান দিয়েছে নবীর দুশ্মন দুটাকে তারা পেয়ে গেছে দুটা পাহাড়ের উপরে ঘুমে আছে দুই ভাই যখন পাহাড়ের উপরে পেয়েছে বাঘ গর্জনা গর্জনাটাকে মটকায়া কাকটাকে মটকায়া তার রক্ত পান করে টুকরা টুকরা করে দিয়েছে সকাল হয়ে যাওয়ার পরে যখন কেউ তাকে হেফাজত করতে পারলো না এই অবস্থা যখন কাফেরেরা উতবা উতাইবার বন্ধুরা দেখেছে জমান কুলে পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আখির জামানার পয়গম্বরের সঙ্গে দুই ভাই বেয়াদবি করেছে আল্লাহ শাস্তা করেছেন এই মুহূর্তে আমরাও যদি বেয়াদবি করি আমরা বাঁচব না এই কথা বলে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে আমার ভাইরা আজকাল নবীজির দুশমন যারা আছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না নবীজির দুশমনদের সাথে আমাদের সম্পর্ক আগেও ছিল না এখনো নাই আমার ভাইরা শুন আর কথাকে লম্বা করতে চাই না আমার শেষ কথা হচ্ছে আমরা এই দুনিয়ার জমিনে বাই বাই হয়ে থাকতে পারবো তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আমার ভাইরা শেষ কথা আমি যে আয়াতগুলো পড়েছি আয়াতের আমলগুলো আপনাদেরকে বলে দিই কারণ ওয়াজ করলাম আপনারা বলবেন বড় ভালো ওয়াজ করছে কি পাইলেন আমি দুইটা আয়াতে আটটা আমলের কথা দুইটা আয়াতে কয়টা আমল এক নাম্বার মনে রাখবেন মুসলমানের আমি পড়েছি সুরা আল ফুরকানের 64-64-65 নাম্বার আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এক নাম্বার গুণ হলো যারা মুমিন হবে তারা অহংকার করবে না কি করবে না আল্লাহর গোলাম হতে হলে পয়লা গুণ অহংকার ছাড়তে হবে দুই নাম্বার গুণ হচ্ছে কি গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না তিন নাম্বার গুণ হচ্ছে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন চার নাম্বার গুণ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ভয় পেয়ে আল্লাহর কাছে বলবেন পাঁচ নাম্বার গুণ হচ্ছে সালাম বিনিময় করবেন ছয় নাম্বার গুণ হচ্ছে যাদের ঘরে খাবার নাই তাদের ঘরে খাবার পৌঁছে দিবেন সাত নাম্বার গুণ হচ্ছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন আট নাম্বার গুণ হচ্ছে সাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম রাত্র বেশি হয়ে গেলে দুই রাকাত নামাজ পড়বেন আটটা গুণ যদি অর্জন করতে পারেন রাসূল আমার আলোচ্য হাদিসে বলেছেন ফাদাখালাল জান্নাত বিসালাম এই আটটা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ জোরে কান আমরা তো পারবো আটটা গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন